পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খান তোষাখানা মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। এবার আরও বিপাকে পড়লেন তিনি। সাইপার মামলায় অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে একটি বিশেষ আদালতে আগামী 4 অক্টোবর কারাবন্দি ইমরান এবং পিটিআই এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরাইশিকে তলব করেছেন। সাইপার মামলায় দুদিনে তদন্তের পর ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA পিটিআই নেতাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছেন। বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকার নাইম আসামিদের আদালতে তলব করার জন্য সাক্ষীদের বক্তব্যই যথেষ্ট বলে বিবাদীদের নোটিশ জারি করেন। পিটিআই নেতাদের 4 অক্টোবর আদালতে হাজির করার জন্য আদিয়ালা জেল সুপারকে নির্দেশ দেন বিচারক। FIA চার্জশিটে বলেছে সাবেক প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দোষী সাব্যস্ত হয়েছেন এবং আদালতকে তাদের বিরুদ্ধে বিচার পরিচালনা করতে এবং মামলার সাজা দেওয়ার জন্য অনুরোধ করেছে। জিও নিউজের খবরে বলা হয়েছে পিটিআই এর সাবেক মহাসচিব আসাদ ওমরের নাম অভিযুক্তদের তালিকায় যোগ করা হয়নি। এদিকে মামলায় ইমরান খানের সাবেক মুখ্য সচিব আজম খানের নাম শক্তিশালী সাক্ষী হিসাবে রয়েছে। FIA চার্জশিটের সঙ্গে 161 এবং 164 ধারার অধীনে রেকর্ড করা আজমের বিবৃতি সংযুক্ত করেছে। পিটিআই প্রধান নিজের কাছে সাইফার রেখেছিলেন এবং রাষ্ট্রীয় গোপনীয়তার অপব্যবহার করেছিলেন। সাইফারের একটি অনুলিপি ছিল কিন্তু ইমরান তা ফেরত দেননি। FIA 161 ধারার অধীনে তাদের বক্তব্য রেকর্ড করার পর চার্জশিটের সঙ্গে 28 জন সাক্ষীর একটি তালিকা আদালতে জমা দিয়েছেন। সূত্র আরও জানায় সাক্ষীদের তালিকায় সাবেক পররাষ্ট্র সচিব আসাদ মজিদ, সোহেল মেহমুদ এবং তৎকালীন পররাষ্ট্র সচিব ফয়সাল নিয়াজ তিরমিজির নামও যুক্ত হয়েছে। গত 26 সেপ্টেম্বর বিশেষ আদালতে সাইফার মামলায় পিটিআই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের জামিন খারিজ করে 10 অক্টোবর পর্যন্ত জেলখানায় রাখার নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। তোষাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে 3 বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের নিম্ন আদালত। যদিও নিম্ন আদালতের সাজার উপর স্থগিতাদেশ দিয়ে তাকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট, তবে সাইফার মামলায় বর্তমানে জেলবন্দী রয়েছেন ইমরান খান, শাহ মেহমুদ কুরাইশি। এবার FIA এর চার্জশিটের প্রেক্ষিতে ইমরানের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয় সেটা দেখার। গত বছর ইমরানকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগে সরব হয়েছিলেন তিনি। তারপর সেই বিষয়ে একটি নথি তিনি গত বছরের এপ্রিলে প্রকাশ্য জনসভায় দেখিয়ে বলেন এটা বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ। এই ঘটনার প্রেক্ষিতে ইমরানের বিরুদ্ধে মামলা করা হয়। ক্ষমতার অপব্যবহার করে ইমরান গোপন কূটনৈতিক নথি প্রকাশ্যে এনেছেন বলে অভিযোগ, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান।